অন্ধ সংস্থার অর্ধশত কোটি টাকা আত্মসাতের অভিযোগ বরিশালের আগুল ছাড়ার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বিরুদ্ধে টানা একত্রিশ বছর ধরে বিদেশি সংস্থা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে নিজেদের ভাগ্য বদল করলেও জীবনমানের উন্নয়ন হয়নি প্রতিবন্ধীদের বরিশাল থেকে কাজী আলামিনের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব দৃষ্টিহীন ও শারীরিক প্রতিবন্ধীদের উন্নয়ন প্রশিক্ষণ পুনর্বাসন কর্মসংস্থান কার্যক্রম পরিচালনার জন্য দাতা সংস্থা ও দেশি বিদেশি ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে কোটি কোটি টাকা এনে আত্মসাত করার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বিরুদ্ধে অরিজিনাল ভাবে যারা প্রতিবন্ধী কোন দিক দিয়ে কোন অর্থনৈতিক সাইট প্রশিক্ষণের সাইট সব দিক দিয়ে তারা বঞ্চিত আর কি আমাদের খালি আর দুইটা সিঙ্গারা খাওয়ায় আর ওই যাওয়া আসা পঞ্চাশটা ভাড়া দেয় কিছু পাই না কোনো জায়গাতে কিছুই পাই নাই আর একবার গেছিলাম কইছিল ডাক্তার দেখাবে আর ভুলছে আর কথা বলছিল আবার কিছুই দেয় নাই নথিপত্রে প্রতিবন্ধী ও বিত্তহীনদের ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ থাকলেও বাস্তবে কোনো আর্থিক সহায়তা দেওয়া হয় না জানালেন প্রতিষ্ঠানটির সমন্বয় কর্মকর্তা মিঠু মধু সরাসরি আমরা কোনো এভাবে অর্থ দিই না ট্রেন আপ করি যে একজন ব্যক্তি সে তার দক্ষতা অর্জন করবে দক্ষতার বলে সে কোনো না কোনো কাজে ইনভলভ হবে বছর পর বছর এভাবে আত্মসাত করা টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি গাড়ি স্থাপন অস্থাপন সম্পত্তির পাহাড় গড়ল প্রতিবন্ধীদের জীবনমান তলা নিতে তবে নিজ এলাকার দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীরা ভিক্ষা করল সুনামগঞ্জ ও রাজধানী ঢাকা শহরে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের কথা জানালেন আগলঝাড়া উপজেলার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অন্ধ বদিউল আলম আমরা সিলেট ও সুনামগঞ্জের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতিবন্ধী ভাই বোনেরা সেই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমরা ত্রাণ সাহায্য দিয়ে আসছি এবং ঢাকাতেও আমরা বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের পলিটিক্যাল পলিটিক্যাল আমরা কাজ করে আসছি তবে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক জসিমুদ্দিন হায়দার আমি ইতিমধ্যে আমি আপনার কাছ থেকে জেনেছি এবং তাৎক্ষণিকভাবে আমি ইউনও নির্দেশ দিয়েছি কনসার্ন ইউনোকে এবং সেটি যাচাই বাচাই করে অবশ্যই তাকে যদি সে অন্যায় করে থাকে অবশ্যই আইনের আওতায় আনবে বিদেশ থেকে অনুদান এনে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকদের ভাগ্যবদল বদল হলেও মানবতর জীবনযাপন করছে প্রতিবন্ধীরা সেক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত করা হলে জীবনমান উন্নয়ন হবে প্রতিবন্ধীদের এমনটি প্রত্যাশা সবার কাজী আলামিন আনন্দ টিভি আগলঝরা বরিশাল